আসসালামু আলাইকুম বন্ধুরা, ইজনতা মোবাইল ব্যাংকিং অ্যাপের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওর অংশে আমরা দেখব কিভাবে আমরা আমাদের পিন কোড সেট আপ করতে পারি যদি পিন কোডটা ভুলে যাই, অথবা পিন কোড সেট আপ করছি বারবার দিচ্ছি কিন্তু পিন কোড নিচ্ছে না, এই ক্ষেত্রে আমরা কি করব। তো আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপে নতুন করে আমরা প্রবেশ করছি। তো আইডি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন নতুন আমাদের অ্যাপে লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পরে আমরা ব্যালেন্স দেখার চেষ্টা করছি বা কোনো কাজের চেষ্টা করছি, তো ব্যালেন্স দেখা গেল। এবার আমরা ট্রান্সফার অপশনে গিয়ে যখন ট্রান্সফারে কাজ করতে যাব, অর্থাৎ এখানে বেনিফিশিয়ারি সেট করব বা এমন কোনো কাজ, তখন অবশ্যই আমাকে যে কাজটি করতে হবে সেটি হলো পিন কোড সেট আপ করে নিতে হবে প্রথমে। তো আমরা পিন কোড ক্রেডেনশিয়াল ম্যানেজমেন্টে গিয়ে পিন কোড সেট আপ করার চেষ্টা করছি। এখানে সিট পিন এসেছে, আমরা পিন দিচ্ছি। পিন দেওয়ার পরে আমাদেরকে একটি মেসেজ আসে যে পিনটা আমাদের সাকসেসফুলি নিয়ে নিয়েছে, কিন্তু তারপরেও কাজ করা যাচ্ছে না। আমরা এই যে মেসেজটি পেয়েছি, পিন সাকসেসফুলি সেট হয়েছে। তো এরপরে আমরা যখন এই কাজটা করতে যাব আবার নতুন করে, আমরা গেলে আবার পিন কোড দিতে বলছে, অর্থাৎ এই পিন কোড আমরা দিচ্ছি কিন্তু আসলে নিচ্ছে না, দেখাচ্ছে নিচ্ছে কিন্তু নিচ্ছে না। এই প্রবলেমটি এখন সলভ করব। এটির জন্য আমাদের এখন মোবাইলের সেটিংস অপশনে যেতে হবে। গিয়ে আমরা যেখানে অ্যাপসে যাব, অ্যাপস ক্লিক করলাম। এবার অ্যাপসের মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের ইজনতা অ্যাপস কোথায় আছে। তারপর ইজনতা অ্যাপস পেলে আমরা ইজনতা অ্যাপসে ক্লিক করে তার ভিতরে প্রবেশ করব। তো আমরা ইজনতা অ্যাপটি পেয়ে গেছি, ভিতরে প্রবেশ করলাম। এরপরে এটি আপনার টিক চিহ্ন দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা স্টোরেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছি যেখানে ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ডাটার একটা অপশন আসছে। তো আমরা এইখান থেকে আমাদেরকে এই যে ক্লিয়ার ক্যাশ, এই ক্যাশটা ক্লিয়ার করে দিতে হবে, তাহলে আমরা পিনটা সাকসেসফুলি সেট আপ করতে পারবো। তো আমরা এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিলাম। এবার আমরা নতুন করে আবার অ্যাপে প্রবেশ করব। তো নতুন করে অ্যাপে যখন আবার প্রবেশ করব, প্রবেশ করার জন্য অবশ্যই আমাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে হবে। আমরা আবার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে প্রবেশ করব। তো আপনারা এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও পাবেন। অথবা কোন ধরনের ভিডিও চান কারণ আপনারা কমেন্টস করলেও আমরা সেটি প্রোভাইড করব। তো আমরা আবার নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগ ইন করছি। লগ ইন করার পরে অবশ্যই আমরা যখন আবার আমাদের কাজ করতে যাব, ট্রান্সফারে যাব, তখন অবশ্যই আমাদেরকে পিন সেট করতে বলবে। এবার আমরা আবার পিন সেট করব, কিন্তু আগেরবার পিন সেট করেছি সাকসেসফুলি দেখানোর পরেও কিন্তু হয়নি, বাট এবার ক্যাশ ক্লিয়ার করার কারণে পিনটা অবশ্যই সাকসেসফুলি নিয়ে নিবে। আপনার যদি পিন ভুলে যান কেউ, তাহলে একই কাজ করবেন, ফরগেট পাসওয়ার্ড ব্যবহার করে আবার পিনও সেট আপ করতে পারবেন, পাসওয়ার্ডও সেট আপ করতে পারবেন। তো আমরা আমাদের পিনটি সেট আপ করে নিয়েছি। এইবার দেখুন আমাদের বেনিফিশিয়ারির অপশন শো করেছে, অর্থাৎ নতুন করে সেই সমস্যাটি আর তৈরি হয়নি। তো বন্ধুরা, আপনারা এই সমস্যাটি এভাবেই সবাই সলভ করে নিতে পারবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।